আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। গুণী অভিনেতা অভিনেত্রী দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই দম্পতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুজনেই অভিনয়ে যুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক। একই বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিওন বলেন, গত 22 নভেম্বর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি রয়েছেন তারা। জলি ম্যাডাম সংকটাপন্ন পরিস্থিতিতে থাকায় আইসোলেশন ইউনিটে আছেন। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন। গত 17 নভেম্বর করোনা আক্রান্ত হন জলি। এরপর 22 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে, পরে তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। রাজশাহীতে বেড়ে ওঠা দুজনের পরিচয় ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। 1989 সালে দেশে ফিরে জলি শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। রহমত আলী যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হন। রজত এবং সহন নামে 2 পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।